প্রিয় বন্ধুরা, আজকেও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমরা জানবো রিয়েলমি নতুন একটা স্মার্টফোন নিয়ে আসছে আমাদের ভারতবর্ষে, যে ফোনটার নাম হচ্ছে রিয়েলমি জিটি নিও টু। তো বন্ধুরা, এই ফোনটি সর্বপ্রথম লঞ্চ করা হয়েছে কিন্তু বন্ধুরা চীনে, ঠিক চীনের পরে কিন্তু আমাদের ভারতবর্ষে খুব শীঘ্রই লঞ্চ করা হবে। এবং রিয়েলমির তরফ থেকে অর্থাৎ মাধব শেঠ জানিয়েছেন যে রিয়েলমি জিটি নিও টু ফোনটি চারটে ডেট উনি অন্তত দিয়েছেন। প্রথমে বলেছেন যে অক্টোবরের প্রথম দিকে আসবে, দ্বিতীয় ডেটটি দিয়েছে অক্টোবরের শেষের দিকে আসবে, তৃতীয় ডেটটি দিয়েছে যে নভেম্বরের শেষের দিকে আসবে, নয়তো লাস্ট একটি ডেট দিয়েছে যেটা বলেছে ডিসেম্বরের শেষের দিকে আসবে। কিন্তু এটা সব থেকে কাস্টমার যেটা রিভিউ দিয়েছে, সব থেকে বেশি যেটা লাইক করছে সেটা হচ্ছে অক্টোবরে আসার জন্য। কিন্তু বন্ধুরা, রিয়েলমির তরফ থেকে জানানো হয়েছে যে সেই ফোনটি কিন্তু আসবে অর্থাৎ দেওয়ালির সময় কিন্তু বন্ধুরা আসার সম্ভাবনা খুবই বেশি। তো বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমরা জানবো রিয়েলমি জিটি নিও টু ফোনটির সম্পর্কে। তো সেখানে কী কী স্পেসিফিকেশনস রয়েছে সমস্ত কিছু জানাবো ইন ডিটেলসে, তার জন্য আজকের এই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো চলুন বন্ধুরা, আমরা রিয়েলমি জিটি নিও টু ফোনটির স্পেসিফিকেশনস দেখে নিই। প্রথমে আমরা জানবো ফোনটির দাম। বন্ধুরা, চীনে যে ভেরিয়েন্টটা লঞ্চ হয়েছে সেই ভেরিয়েন্ট হচ্ছে 8 জিবি র্যাম এবং 128 জিবি অবধি স্টোরেজ, যেটা চীনের প্রাইসে দাম রাখা হয়েছে 28,550 টাকা। কিন্তু বন্ধুরা, আমাদের ভারতবর্ষে যখন লঞ্চ করা হবে, অর্থাৎ রিয়েলমির এই ফোনটা যে কত দাম রাখা হবে সেটা কিন্তু বন্ধুরা এখনও পর্যন্ত বলা হয়নি। তো এবার জানবো যে ফোনটির ডিসপ্লে সম্পর্কে, অর্থাৎ রিয়েলমি জিটি নিউ টুতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.62 ইঞ্চিস, একটা ফুল এইচডি প্লাস একটি ডিসপ্লে থাকছে এবং ডিসপ্লে ডিজাইন হচ্ছে কিন্তু বন্ধুরা পাঞ্চল। এবং এখানে থাকছে স্যামসংয়ের E4 একটা সুপার অ্যামোলেড একটি ডিসপ্লে কিন্তু বন্ধুরা থাকছে। এখানে যেহেতু স্যামসংয়ের সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকছে, সেহেতু ডিসপ্লের কালার আউটপুট হবে এক কথায় কিন্তু বন্ধুরা অসাধারণ, এবং সেই সঙ্গে থাকছে 120Hz রিফ্রেশ রেট। তো এই ফোনটা যদি আমরা প্রসেসর হিসেবে দেখি, এখানে থাকছে কলকম স্ন্যাপড্রাগনের 870 একটা শক্তিশালী কিন্তু বন্ধুরা এখানে প্রসেসর এখানে প্রোভাইড করা হচ্ছে। তো রিয়েলমি জিটি নিও এর যদি আমরা ক্যামেরা সেটআপে দেখি, ব্যাকে থাকছে বন্ধুরা ট্রিপল ক্যামেরা সেটআপ। প্রথম ক্যামেরাটা হচ্ছে 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, দ্বিতীয় ক্যামেরাটা হচ্ছে 80 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, তৃতীয় ক্যামেরাটা হচ্ছে একটা 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সার কিন্তু বন্ধুরা থাকছে। আগেই বলেছি যে এখানে কিন্তু বন্ধুরা একটা পাঞ্চল ক্যামেরা থাকছে, ঠিক তার মধ্যে থাকছে একটা 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা কিন্তু বন্ধুরা এখানে প্রোভাইড করা হচ্ছে। এবং আধার যে স্পেসিফিকেশনস, তার ব্যাটারি যে কত এমএইচের ব্যাটারি থাকবে বা কত ওয়াটের ফাস্ট চার্জিং এখানে সাপোর্ট থাকবে সেটা কিন্তু এখনও পর্যন্ত রিয়েলমির তরফ থেকে কিন্তু বলা হয়নি। তো এই রিয়েলমি জিটি নিও টু ফোনটা থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে, এবং এখানে থাকছে অ্যান্ড্রয়েড 11, এবং তার সঙ্গে থাকছে রিয়েলমি UI 2.0 কিন্তু বন্ধুরা এখানে প্রোভাইড করা হবে। তো রিয়েলমি জিটি নিও টু ফোনটি খুবই শীঘ্রই আমাদের ভারতবর্ষে লঞ্চ করতে চলেছে, অর্থাৎ এখন বর্তমানে কিছুদিন পর কিন্তু বন্ধুরা বিগ বিলিয়ন ডে সেল চলছে ফ্লিপকার্টে, চলবে ঠিক সেলের পরবর্তী শেষ হওয়ার পরপরে কিন্তু বন্ধুরা ভারতবর্ষে রিয়েলমি জিটি নিও টু ফোনটি কিন্তু বন্ধুরা আসবে, এটা অন্তত 100% নিশ্চিত, কারণ রিয়েলমির তরফ থেকে এমনটাই কিন্তু বলা হয়েছে। তো বন্ধুরা, আজকের এই রিয়েলমি জিটি নিও টু সম্পর্কে এতটাই তথ্যই পেয়েছিলাম, এবং রিয়েলমি জিটি নিও টু ফোনটাতে আপনি 256 জিবি পর্যন্ত বন্ধুরা স্টোরেজ কিন্তু বন্ধুরা বাড়িয়ে নিতে পারেন, সেটা রিয়েলমির তরফ থেকে কিন্তু বলা হয়েছে। তো বন্ধুরা, সে ভারতে কবে আসে সেটাই অপেক্ষা। যদি আবারও নতুন স্পেসিফিকেশনস আমরা ইন ডিটেলসে জানতে পারি, তৎক্ষণাৎ আপনাদের জন্য নতুন একটা ভিডিও বানিয়ে দেবো। তো ততক্ষণ আজকের ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনারা কী ভিডিও দেখতে পছন্দ করেন সেটাও আমাদেরকে জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেল আজকে নতুন এসে থাকেন, তো প্লিজ বন্ধু চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।